हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज आपनादेर एकटी मजादार डेजार्ट रेसिपी शेयर करे देखाबो। आमी आजकेर ए डेजार्ट रेसिपिटी तैरी करेछी डिम आर दूध दिए। खुबी अल्प उपकरण दिए झटपट तैरी करा जाए आर खेते खुबी असाधारण। आपनारा तैरी ना करले बुझते पारबेन ना। तो ए डेजार्ट रेसिपिटिर नाम हलो डिमेर सेमाई, बा अनेकेई फाकिबाजी राबड़ी बोले थाके। तो चलुन देखे नेई आमार ए रेसिपिटी। तोर जन्य एखाने आमि एकटी मिक्सिंग बोल नियेछि। तो एबारेर मध्ये आमि दिये दिच्छि दुइटी डिम। डिमगुलो अवश्यई रूम टेम्पारेचारेर होते होबे। आमि फ्रिज थेके आधा घंटा आगे डिमटाके बेर करे नियेछि। तो एकटी काटा चामच दिये आमि डिमटाके फेटिये नियेछि। ভালো করে ডিমটাকে ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তো এবারে গুঁড়া দুধটাকেও আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমের সাথে। তো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণ হলো ডিমের মধ্যে একটি বাজে গন্ধ থাকে, যাতে করে সেই গন্ধটি না করে সেই জন্য ভ্যানিলা এসেন্সটি দিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারবেন। তো আবারও ভালো করে ফেটিয়ে এটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। তো এবারে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এবারে এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 2টি এলাচ দিয়ে দিচ্ছি। দুধটাকে এবারে নেড়ে ছেড়ে বড় কুটা পর্যন্ত জাল দিয়ে নিচ্ছি। তিন চার মিনিট জাল দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে দুধটার মধ্যে বলক চলে এসেছে। তো এই দুধের মধ্যে আমি এবারে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। কেউ মিষ্টি বেশি পছন্দ করেন, সেই তুলনায় আপনারা এর মধ্যে মিষ্টির পরিমাণটি বাড়িয়ে দিতে পারেন। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর আমি দুধটাকে আরও 3-4 মিনিট জাল দিয়ে একটু ঘন করে নেব। আরও 3-4 মিনিট জাল দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে দুধটা একটু ঘন হয়ে এসেছে। তো এর মধ্যে আমি এবারে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। চুলার আঁচটা মাঝারিতেই রেখেছি, সম্পূর্ণ রান্নাটি মাঝারি আঁচে করতে হবে। তো এর মধ্যে এবারে আমি ডিমের মিশ্রণ থেকে অল্প কিছু মিশ্রণ নিয়ে এভাবে উপর থেকে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি, যাতে করে সুতার মতো এভাবে লম্বালম্বি হয়। খুবই আলতো করে দিতে হবে। সবগুলো মিশ্রণ আমি একসাথে দেব না, আমি ধাপে ধাপে এগুলোকে ডিমের দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি তিনবারে এই মিশ্রণটাকে আমি দুধের সাথে মেশাবো। তো দেখতে পাচ্ছেন যে দুধের মধ্যে আমি এই ডিমের মিশ্রণটা দেওয়ার পর চামচ দিয়ে আলতো করে মিশিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে এটাকে মেশাতে হবে। ভালো করে মেশানোর পর আমি আবার দ্বিতীয়বারের মতো এর মধ্যে এই ডিমের মিশ্রণ থেকে অল্প কিছু মিশ্রণ নিয়ে এভাবে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আবারও আমি মিশ্রণটাকে এভাবে উপর থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু উপর থেকে দিতে, এতে করে লাচ্চা সেমাইয়ের মতো এগুলো বাজ বাজ হয়। এবারে এই দুধ আর ডিমের মিশ্রণটাকে আরও 3-4 মিনিট জাল দিয়ে দুধটাকে আর একটু ঘন করে নেব, যাতে করে এগুলো একটু মাখা মাখা হয়। তো 3-4 মিনিট জাল দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার এই ডিমের লাচ্চা সেমাইটি তৈরি হয়ে গিয়েছে।
তো এবারে এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এটাকে পরিবেশন করব। এটা ঠান্ডা খেতেই মজা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমার ডিমের সেমাইটি বা ফাঁকিবাজি রাবড়ি তৈরি হয়ে গিয়েছে। তো আশা করছি আমার আজকের এই ডিমের লাচ্চা সেমাইটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।